সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং প্রতিবারের মতো স্টুডিওতে আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। আমাদের আজকের অতিথি শিমুল মোস্তফা, আবৃত্তিকার। কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এসটিভিকেও ধন্যবাদ এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জানি আপনি কবিতা নিয়েই সবসময় ব্যস্ত থাকেন, তারপরেও এখন জানতে চাচ্ছি যে বর্তমান ব্যস্ততা কবিতা নিয়ে কেমন? কবিতার একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের কবিতার মনের দিক থেকে কিন্তু এইসব সময়গুলোতে সবাই খুব কবিতা প্রেমিক হয়ে যায়, বিকজ অফ বর্ষা একটা কবিতার সাথে খুব সম্পর্কিত। কিন্তু মঞ্চের অনুষ্ঠানগুলো একটু কম হয় বর্ষাকালের কারণে। আর আমার ব্যস্ততা হচ্ছে যে আমি খুব ফ্ল্যাকচুয়েট টাইপের অনুষ্ঠান করি। এই কিছুদিন আগে অস্ট্রেলিয়া গেলাম, এসে মাদারীপুরে প্রোগ্রাম করলাম, পাবনা করলাম, বগুড়ায় করলাম, করে আবার কলকাতায় করলাম। তো এরকম হয় কি যে বাংলাদেশের বাইরে খুব মানে কবিতার একটা ভালো একটা দর্শক আছে, শ্রোতা আছে, বাংলাদেশেও আছে। কবিতার কাজ কিন্তু হচ্ছে, বিচ্ছিন্নভাবে হলেও বেশ ভালোভাবেই সব জায়গাতে কবিতা নিয়ে বেশ ভালো কাজ হচ্ছে এখন। তাহলে রেসপন্সটা আপনি অনেকটুকুই পেয়ে থাকেন কবিতা? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে বাঙালি তো মূলত কবি, এবং কেউ প্রকাশ করে কেউ করে না, কিন্তু কেউ যদি প্রকাশ করে শুনতে কারো আপত্তি নেই। তো কবিতা যখন শোনানো হয় তো কেউ খুব আগ্রহ নিয়ে শুনে, কেউ কান পেতে শুনে, কেউ অন্যদিকে তাকিয়ে শুনে, কিন্তু শোনে। কবিতা শোনার মানুষ কিন্তু আছে, আসলে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে। এবং আমার কাছে মনে হচ্ছে আগের থেকে এখন কবিতার প্রতি আগ্রহ, বই পড়াটা কমে গেছে এটা সত্যি, কিন্তু কবিতা আগে একটি বয়সের মধ্য বয়সের পর থেকেই কবিতা পড়তো, কিন্তু এখন কিন্তু কিশোর কিশোরী তরুণদের মধ্যেও কবিতা আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখতে পাই যে এই ইয়াং ছেলেমেয়েদের কবিতার দুটো লাইন তারা স্ট্যাটাসে দিচ্ছে, কবিতা নিয়ে কথা বলছে, এবং কবিতার বিষয়গুলো যে তাদের একটু হলেও জানাশোনা হয়ে গেছে, কবিতার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এই যে কবিতার প্রতি ভালোবাসা, কবিতার সাথে প্রেম, এটা কতদিন থেকে? আমি ছোটবেলায় কবিতা পড়বো এরকম কোনো কিছুই ছিল না, এবং আমার আগামী বলে কোনো শব্দ নিয়ে বা একটা মানুষের গোল থাকে সেরকম কিছু ছিল না। আমার বর্তমানে যেটা ভালো লাগে আমি সেটাই করি। ছোটবেলায় খেলাধুলা করতাম, গান শিখেছি, এবং গান শিখতে শিখতে গানের লিরিকগুলো যখন ভালো লাগা শুরু হলো, বিশেষ করে রবীন্দ্রনাথের গানগুলো, আমি গান ছেড়ে দিয়ে রবীন্দ্রনাথের কথাগুলো, বাণীগুলো পড়তাম। আচ্ছা। এবং আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথের গান তো অসাধারণ, সুর তো অসাধারণ, কিন্তু বাণীতে একটা সীমাবদ্ধতা আমি দেখতে পাই। সেটা হচ্ছে যে যখন সুরে গাওয়া হয় তখন একটি সুরের বাইরে তো আর গাওয়া যাচ্ছে না, কিন্তু কথাগুলোর অনেকগুলো দিক থাকে তখন রবীন্দ্রনাথের, একটি সময়ে স্থান কাল পাত্রে কথাগুলোকে অনেকভাবে প্রকাশ করা যায়। এখন কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, আমার এক এক সময় এক এক রকমভাবে প্রকাশ করতে পারি গানের এই লিরিকটা, কিন্তু গান যখন গাইব তখন তো একটা নোটেশনের বাইরে গাইতে পারবো না। তখন আমার মনে হচ্ছে যে না, রবীন্দ্রনাথের গানগুলোকে অনেকগুলো ডাইমেনশন দেওয়া যেতে পারে। তার মনে হচ্ছে যে কবিতাই একমাত্র স্বাধীন এবং নিজের বোধগুলোকে প্রকাশ করার একটি বড় মাধ্যম। তো সেখান থেকে মনে হয়েছে যে যে কোনো কবিতা পড়লে আমি আমার দাবি দাওয়াগুলো, আমার ভেতরের যেই চাওয়াগুলো, বোধগুলো, সেগুলো আমি প্রকাশ করতে পারবো আমার মতো করে। আচ্ছা, এই যে আবৃত্তিকার হিসেবে নিজেকে যখন আপনি আবিষ্কার করেছেন তখন ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট? না, আমি একদম সহজভাবে বলি যে আমি আমার মা বাবা দুজনই চিত্রক, চারুকলা থেকে তারা বেরিয়েছেন। আমার ফ্যামিলি অবশ্যই একটা এ ধরনের একটা শিল্পমনা পরিবেশেই ছিল, কিন্তু ছোট ছেলে ছিলাম তো, আর আমাদের সময়টা এরকম সময় ছিল না যে ছেলে ভালো কাজ করছে, ছেলে ভালো গান করছে, কবিতা পড়ছে, তাকে আমরা প্রমোট করি। আমাদের সময় ছিল যে কর, কিন্তু আগে পড়াশোনা। তো এই কারণে আমি তো একেবারেই মানে অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটি মানুষ, এবং পড়াশোনার প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না, মানে আমি পাঠ্যপুস্তকের কথা বলছি, একাডেমিক পড়াশোনার প্রতি। তো বাবা মা এটা কখনোই ভালোভাবে নেননি, এবং তারাও দেখেছেন যে শিল্পী হয়ে সেই সময় যেটা হয়েছে, যে আমাদের একটা সময় তো আজকে না
গানের শিল্পীরা, নানা ধরনের শিল্পীরা একটু ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে, কিন্তু আগে শিল্পীদের তো জীবন অনেক কষ্টের ছিল, স্ট্রাগল করা ছিল, তো তারা চাননি যে তাদের ছেলে মেয়েও তাদের মতো কষ্ট করুক। তো শিল্পী হতে তারা কখনোই স্বপ্ন দেখাননি আমাকে, কিন্তু আমার মধ্যে যেহেতু একটা রক্তের ব্যাপার ছিল, আমার ফ্যামিলিতে আমার ভাই, বড় ভাই খুব ভালো সেতার বাজাতেন, এখনও বাজান, গান করতেন, আমার বোন গান করতেন, তো তারই ধারাবাহিকতায় ওই খেলাধুলা থেকে কোথায় জানি একটা এই দিকটায় চলে আসা। এবং যখন আমি শিমুল হয়ে গেলাম, তখন আবার বাবা মারা দেখলেন যে না ঠিক আছে, কিন্তু এটাও সত্যি এখন পর্যন্ত কিন্তু আমি খুব মনে প্রাণে স্বাধীন না এই কাজগুলো করার ক্ষেত্রে, কারণ আমাকে অনেক কিছু আমার বাস্তবতাতে করতে হয়, পেশাগত কাজ করতে হয়, সব কিছু করতে হয়। আমরা অনেক গল্প শুনবো, আরও কবিতাও শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, ফিরছি একটি ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ বেলা শেষেতে। আপনাদের সাথে আছি আমি, নাদিয়া হক, এবং আমাদের সাথে আছেন শিমুল মুস্তাফা, আবৃত্তিকার। জি, অনেকক্ষণ তো গল্প হলো, এখন আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে চাই। নির্মলেন্দুগুণের একটি কবিতা আছে, সেটা একটু পড়ি। কবিতাটি, তোমার চোখ এত লাল কেন? আচ্ছা, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাড়ি থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে কিছু খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ আমাকে জিজ্ঞাসা করুক, আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না, এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত জিজ্ঞাসা করুক, তোমার চোখ এত লাল কেন? বাহ, অনেক সুন্দর, শুধু একটাতেই মন ভরছে না আসলে। আচ্ছা, আপনার কলকাতা ট্যুর নিয়ে কিছু জানতে চাই। আচ্ছা, কলকাতায় আমি অনেকদিন ধরেই আমার যাতায়াত, কিন্তু আমি কখন অফিসিয়ালি কোনো অনুষ্ঠান সেই অর্থে আমি করিনি। মানে আমি করিনি এই কারণে যে আমার একটা বাংলাদেশ প্রতি প্রীতি আছে। আমি মনে করি যে আমার অনুষ্ঠান বাংলাদেশে করতে পারাটাকেই আমি বাঙালিদের সামনে, বাংলাদেশিদের সামনে কবিতা পড়াটাতেই আমি মনে গর্ব করি। অনেকে আছে যে না, কলকাতায় কবিতা পড়তে পারাটা বা কবিতায় কিছু করতে পারাটা একটা বিরাট বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি মনে করি আমাদের দেশটা অনেক বেশি সমৃদ্ধ। তো এই কারণেই আমি কখনোই মানে কলকাতায় যে কবিতা পড়তে হবে, কলকাতায় কোনো অনুষ্ঠান করতে হবে, এটা আমার মাথার মধ্যে ছিল না। কিন্তু দীর্ঘদিন ধরে অনেকগুলো প্রোগ্রাম ছিল ওখানে, একসাথে করে ওখানে শিশির মঞ্চে একটি প্রোগ্রাম করলাম, ওখানে নিউটাউনে একটি প্রোগ্রাম করলাম, ওখানে একটা মিউজিক অ্যালবামের সাথে কাজ করলাম আবৃত্তি নিয়ে, এবং অরিজিৎ মুখার্জি ওখানকার একজন খুব স্বনামধন্য ফিল্ম ডিরেক্টর, সে আমাকে নিয়ে একটি এক ঘন্টার একটি অটোবায়োগ্রাফির একটি ডকুমেন্টারিও করেছে, সেটা মে মাসের 31 তারিখে রিলিজ হবে। এই কাজগুলো একসাথে করেছি। তারাতে একটা প্রোগ্রাম ওদের ছিল, সেটা পেন্ডিং ছিল, সেটাও করেছি। এই 7 দিনে আমি মোটামুটি এই কাজগুলো করে এসেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি খুব সমৃদ্ধভাবে এত শক্তিশালী একটি মাধ্যমের মধ্যে অবস্থান করছি বাংলাদেশেই, আমরা যদি একটু গুছিয়ে এই কাজগুলো করতে পারি, তাহলে কবিতার আবৃত্তির যে জনপ্রিয়তা এবং এটার যে অবস্থান, সেটা আমরা মনে করি যে একটা আলাদা প্ল্যাটফর্ম সত্যিকার অর্থেই দাঁড়িয়ে যাবে। আমরা বলি আবৃত্তি একটি শিল্প, আবৃত্তি অনেক কাজ হচ্ছে, কিন্তু কনসিস্টেন্সির ব্যাপারটা,
নতুন ছেলেমেয়ে তৈরি হবে, আরও নতুন ছেলেমেয়ে তৈরি হবে, এই জিনিসটা একটু কম হচ্ছে, আবৃত্তি করছে কিন্তু ছেলেমেয়ে তৈরি হচ্ছে কম। এটার জন্য আসলে কি করা যায়, মানে আবৃত্তির প্রতি আগ্রহ? আগ্রহ ব্যাপারটি হচ্ছে কি যে সবাই ভাবে যে কবিতা পড়াটা হচ্ছে যে একটা লেখা পড়ে দিলেই হয়ে যায়, একটু আবেগ একটু সুরে পড়ে দিলেই হয়, কিন্তু কবিতা আবৃত্তিটা আসলে সবচেয়ে কঠিন একটি মাধ্যম। আমি কোনো মাধ্যমকে অবজ্ঞা করে বলছি না, এক খালি গলা দিয়ে, কোনো যন্ত্র নেই, কোনো পোশাক নেই, কোনো কস্টিউম নেই, খালি গলা দিয়ে আমি একটা মানুষকে মোহিত করব। এবং লেখাগুলো অনেক দুর্বোধ্য থাকে কবিদের কবিতার মধ্যে, সেটা একটা মানুষের কাছে খুব স্পষ্ট করে প্রকাশ করার ক্ষেত্রে আমাকে অনেক কিছু শিখতে হয়। আমাকে এটা সম্পর্কে জানতে হয়, আমার পড়াশোনা করতে হয়, মানুষের ভেতরের বিষয়গুলোকে স্টাডি করতে হয়। মানে সোজা কথা, আবৃত্তি অং বোধ অং শাস্ত্র অং বলা হয় যে মানুষ যত বেশি বোধ সম্পর্কে ভেতরে ঢুকতে পারবে সে তত ভালো কবিতা পড়তে পারবে। তো কবিতা পড়ার জন্য আসলে সবচেয়ে বেশি হচ্ছে পড়াশোনা করা এর সাথে, এটা আমার মনে হচ্ছে, যেটা এখনকার ছেলেমেয়েরা খুব কম করে। আচ্ছা, আমরা আরও অনেক গল্প শুনবো, নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, চলে যাচ্ছি আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি, নাদিয়া হক, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন শিমুল মোস্তফা, আবৃত্তিকার। এখন আপনার কাছে জানতে চাইব, আবৃত্তিকার শিমুল মোস্তফা এবং ব্যক্তিগত শিমুল মোস্তফা, ব্যক্তি শিমুল মোস্তফার মধ্যে পার্থক্য কী? আমি একদম সহজভাবেই বলি, যখন আমি কবিতা পড়ি আমার সহধর্মিনীও মেনে নিতে পারেন না যে এই আমার স্বামী, কারণ তার কাছে মনে হয় যে এই মানুষটাই কি সেই মানুষটা, মিলাতে পারেন না। আবার যখন আমি একজন সাধারণ মানুষ, কবিতা পড়ছি না, পারফরমেন্স করছি না, তখন কেউ বিশ্বাস করতে পারবে না যে আমি কবিতা পড়তে পারি। তার মানে হচ্ছে আমার মধ্যে একটা দ্বৈত সত্তা, মানে একদম রিভার্স ভার্সেটাইল একটা বিষয় আছে, যে আমাকে অনেকে জানে যে আমি খুব বদমেজাজি, খুব রাগী, এবং আমাকে দেখলে আমার স্টুডেন্ট যারা আছে তারা একমুখে কাঁপে। আবার কেউ কেউ জানে যে আমি কোনোদিন রাগই করতে পারি না। এত রাগ কেন হয়? আমার তো যে বললাম, দুটো জিনিসকে আমি খুব মেনটেন করি। আমি কখনো রিলেশন এবং সিচুয়েশনগুলোকে ওভারল্যাপিং করি না। আমার যে জায়গাটায় যে জিনিসটা, আমি যখন পেশাগত জায়গায় থাকি সেখানে আমার মধ্যে কোনো সাহিত্যের জায়গাগুলো নেই। আমি যখন সাহিত্যের জায়গায় থাকি সেই জায়গাটাতে আমার কোনো পেশাদারিত্বের জায়গাগুলো নেই। মানে আমি ওভারল্যাপিংটা এই কারণে করি না যে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তটা আমার এটার জন্যই দরকার, আমার এই ছেলেমেয়েদেরকে, যে আমার হাত দিয়ে তো আজকে প্রায় 30-35 বছর ধরে 15-20 হাজার ছেলেমেয়ে অন্তত মানে সান্নিধ্য পেয়েছে, তো এখনও কোনো ছেলেমেয়ে নেই যে আমার কাছে একটা বকা খায়নি। মানে এটা ইতিহাসে এরকম নেই, এমন কেউ বলতে পারে না যে আমি বকা খাইনি, এরকম ইতিহাস নেই। আবার সংসারে আসলে আমিও উল্টা বকা খাচ্ছি, এটা নেই ওটা নেই। তো এই দুটো মানুষের সত্তাকে আমি কখনো, আমি মনে করি যে পারফরমেন্স হচ্ছে আমার একটা অ্যাজ এ প্রফেশনাল জায়গা, ওখানে আমাকে ওইভাবেই থাকতে হবে। আর বাসাতে আমি একটা সাধারণ মানুষ, আমিও বাজার করতে পারি, আমিও হাতে বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি, আমিও লোকাল বাসে উঠছি, সেখানে আমি শিমুল মোস্তফা না, সেখানে আমি সাধারণ মানুষ। আচ্ছা, প্রায় 8-10 বছর ধরে ডিসেম্বরে আপনি একটা প্রোগ্রাম আয়োজন করেন, যেটা অনেক বড় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা নিয়ে কিছু বলতে? এই যে এতগুলো মানুষ একসাথে হবে সেটা আমি জানতাম। আচ্ছা, আমি জানতাম, কারণ আমি আশপাশ দেখেছি, একটা রিক্সাওয়ালাকে দেখেছি যে আমি যখন কবিতা পড়েছি রিক্সাওয়ালা আমার কাছ থেকে ভাড়া নেয়নি। তার মানে যদি আমি ঠিকমতো কিছু শোনাতে পারি, তার জন্য শিক্ষা দীক্ষা কিছুই লাগে না, একজন রিক্সাওয়ালাও বুঝে। তো এটাই বললাম যে শুনতে চাইলে সবাই শুনতে পারবে। অনেক কিছু জানার ছিল, আরও অনেক কিছু শোনার ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, তবে শেষ করার আগে আমি বিদায় নিয়ে নিব, আপনার একটা কবিতা শুনব। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমি পড়ছি হুমায়ুন আজাদের একটি কবিতা, আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি,
আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিনই মনে হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে বিছিয়ে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কি না। চুমু খেলে মার ঠোঁট অমন শুকনো থাকত না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ভয় পেয়ে আমি মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মার বনফুলের পাপড়ি নয়, সারাদিন ছুটে ছুটে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে।